যারা কোরআনে পাখি হয়ে গান গেয়ে যায়, যারা এক আল্লাহর পথে যায় ডেকে যায়, তারা জানে এই পথ কাটায় ভরা, এই পথ নয় কবু ফুল বিছানো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. الله تعالى ارشاد করেন, হে ইমানদারেরা, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো এবং সবরের বিষয়ে পরস্পর প্রতিযোগিতা করো, সীমান্ত রক্ষায় তোমরা স্থির থাকো এবং আল্লাহ তাআলাকে ভয় করো, যাতে করে তোমরা কামিয়াব হতে পারো, সফল হতে পারো। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। ইমাম ইবনুল কাইয়িম শাখার অনুসলাল উপশাখা কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভার সম্মানিত সভাপতি আমার প্রাণপ্রিয় দিন ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সুজুদ পেশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দিন শেষে দিনের কিছু কথা বলার ও শোনার জন্য এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সবাই বলছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতু আলে ইমরানের সর্বশেষ আয়াত 200 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ বাংলা পেশ করলাম, বাংলা অনুবাদ আপনাদের সামনে পেশ করলাম। এই একটি আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কি নসিহাত করছেন, কি উপদেশ দিচ্ছেন, সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশা আল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চারটি উপদেশ করেছেন। এই চারটি নসিহা উপদেশের উপর যদি আমরা আমল করি তাহলে রিজাল্ট ফলাফল কি? আল্লাহ তাআলা বলেন লা আল্লাকুম তুফলিহুন, আমরা সফলকাম হতে পারবো, আমরা কামিয়াব হতে পারবো। এই চারো কাজের, এই চারো নসিহাতের সারাংশ হচ্ছে ধৈর্য ধারণ করা। আমাকে আপনাকে সবর করতে হবে। দুই নম্বর, সবরের জন্য পরস্পর প্রতিযোগিতা করতে হবে, কে কার চেয়ে বেশি আমি সবর করতে পারি, কে কার চেয়ে বেশি আমরা ধৈর্য ধারণ করতে পারি, এজন্য আমরা পরস্পর কি করব, প্রতিযোগিতা করব। তারপর দিনের উপর আমল করার জন্য দিনের যতটি সীমা আছে সীমার উপর আমরা স্থির থাকব, সীমা আমরা লঙ্ঘন করব না, সীমার উপর আমরা সবর করব আর আল্লাহ তাআলাকে ভয় করব। ভয় করার নীতি অবলম্বন করার জন্য আমি আপনি ধৈর্য ধারণ করব। এভাবে একজন ইমানদার যখন তার গোটা জীবন সবর করে, ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করবে, এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে কামিয়াব করবেন, সফল করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ধৈর্য, সবর, সবর ছাড়া কোনো ব্যক্তি দুনিয়াতে বা আখিরাতে কোথাও সে কামিয়াব হতে পারবে না। ভালো একটি জায়গা আপনি কিনতে চান, সবর করতে হবে। দুই দিন আপনি বানাতে পারবেন না, কিনতে পারবেন না। আপনি বড়লোক হতে চান, আপনি ভালো জায়গায় একটি বিল্ডিং বানাতে চান, ভালো চাকরি পেতে চান, পড়াশোনায় আপনি খুব ভালো একটা রেজাল্ট করতে চান, যে কোনো কাজে আমরা কি বলি, ভাই একটু আপনি সবর করেন, একটু আপনি ধৈর্য ধারণ করুন। সবর করে, অবিচল থেকে, স্থির থেকে, অটল থেকে যখন কেউ কাজ করে সে তার লক্ষ্যে টার্গেটে পৌঁছতে পারে। আর যারা অস্থির, ধৈর্য হারিয়ে ফেলে, তারা কখনো তাদের লক্ষ্যে পৌঁছতে পারে না। আমরা যারা ইমানদার, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের পাশাপাশি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে বলেছেন। ধৈর্য এবং পাশাপাশি আল্লাহর নিকট দোয়া করব, হে আল্লাহ আপনি আমাকে সফল করুন, আমি আমার এই টার্গেটে পৌঁছতে চাই, সেজন্য আমি কাজ করছি ধৈর্যের সাথে, পাশাপাশি আল্লাহর নিকট সবসময় আমি আপনি সাহায্য চাইব।
দোয়া চাইব, দোয়া করব, এবং দোয়ার সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে নামাজ, সালা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ধৈর্য আর সালাতের মাধ্যমে আমি আল্লাহর নিকট তোমরা সাহায্য চাও, নিশ্চয় আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছেন। শুধু সবর করলে হবে না, অবশ্যই আল্লাহর সাহায্যের প্রয়োজন আছে। আল্লাহ তাআলা যদি আপনাকে সাহায্য না করেন, সবর করে আপনি আপনার সফলতার পৌঁছতে পারবেন না। আবার আল্লাহর নিকট দোয়া করছেন কিন্তু আপনি ধৈর্যহারা হয়ে গেলেন, তাহলেও আপনি সফল হতে পারবেন। এই দুটি প্রয়োজন। সর্বঅবস্থায় আপনার জন্য অধিক কল্যাণ, অধিক উত্তম হচ্ছে ধৈর্য ধারণ করা। ও আনতাসবিরু খাইরুল লাকুম, যে যত বেশি সবর, যে যত বেশি ধৈর্য ধারণ করতে পারবে, সে তত বেশি তার লক্ষ্যে পৌঁছতে পারবে। আর সবরের ওয়াজ করা, সবরের আলোচনা করা যেমন সহজ, আসলে বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করা এটা এত সহজ নয়, সবাই পারে না। যাদের বড় দিল রয়েছে, যারা হিম্মতওয়ালা, তারাই আসলে সবর করতে পারে। সেজন্য হযরত লোকমান বলেছিলেন তার সন্তানকে, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। বিপদের সময় যখন তোমার উপর কোনো বিপদ আসবে, তখন তুমি সবর করো, দৃঢ়তার সাথে, স্থিরতার সাথে এর মোকাবেলা করো, তবে তুমি সফল হতে পারবে। কিন্তু এই সবর করাটা সহজ নয়, লামিন আজমিল উমুর, এটা খুব দৃঢ়তার পরিচয়, হিম্মতের এর প্রয়োজন রয়েছে। যাদের হিম্মত বড়, যাদের দিল বড়, যারা অটল থাকতে পারে, তারাই মূলত সবরের পরিচয় দিতে পারে। সবচেয়ে বেশি সবর করেন আল্লাহ তাআলা, সবচেয়ে বেশি সবর করেন কে? আল্লাহ। এজন্য আল্লাহর একটি সুন্দর নাম হচ্ছে আস-সাবুর। আল্লাহর একটি সুন্দর নাম কি? সাবুর। আল্লাহ তাআলা যদি সবর না করতেন, তাহলে এই পৃথিবীতে আমরা কেউ বাঁচতে পারতাম না। আমরা যেমন গুনাহ করি, আমরা যেমন আল্লাহ তাআলার হুকুমগুলো লঙ্ঘন করি, দেখতে শুনতে চলতে ফিরতে হাঁটতে, আল্লাহ তাআলা যদি প্রতিটি ধাপে ধাপে আমাকে আপনাকে পাকড়াও করতেন, ধৈর্য করতেন না, আল্লাহ তাআলা যদি সবর না করতেন, তাহলে আমরা অনেক আগে ধ্বংস হয়ে যেতাম। ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা, এই পৃথিবীতে কোনো প্রাণী বাঁচতে পারত না। আপনি এটা দেখলেন কেন, আপনাকে পাকড়াও করলেন? আপনি এটা শুনলেন কেন, আপনাকে পাকড়াও করলেন? এভাবে যদি আল্লাহ তাআলা সবর না করে সঙ্গে সঙ্গে পাকড়াও করে ফেলতেন, এই পৃথিবীতে কেউ বাঁচতে পারত না। মা আহাদুন আসবার আলা আযা সামিআহু মিনাল্লাহ ইয়াদউনা লাহুল ওয়ালাদ সুম্মা ইউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যা বুখারী মুসলিম এসেছে, যে আল্লাহর চেয়ে বেশি সবর আর কেউ করে না। আল্লাহ তাআলা এত কষ্ট বান্দারা দেন, আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা রিজিক দিলেন, আল্লাহ তাআলা হাজারো বিপদ থেকে এই বান্দাকে বাঁচালেন, পরে দেখা গেল এই বান্দা আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজা করছে, গায়রুল্লাহর ইবাদত করছে, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মাজারে গিয়ে সাজদা করছে, মূর্তির সামনে মাথা নত করছে, সূর্যের নিকট সে আপনার মাথা নত করছে, কেউ অগ্নি পূজা করছে, কেউ গাভী পূজা করছে, কেউ ইঁদুর পূজা করছে, এক একজন এক এক মাহবুদ নিজের জন্য নির্ধারণ করলো, অথচ আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা তাকে প্রতিনিয়ত রিজিক দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা সবর করে বান্দাকে দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা বান্দাকে রিজিক দিয়ে যাচ্ছেন, তার উপর নিয়ামত আল্লাহ তাআলা অবধারিত। যদি আল্লাহ তাআলা সবর না করতেন, তাহলে অনেক আগে আল্লাহ তাআলা বান্দাকে ধ্বংস করে ফেলতেন। তাহলে সবচেয়ে বেশি সবর করেন কে? আল্লাহ। তারপর বান্দাদের মধ্যে, সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে বেশি সবরের পরিচয় দেখিয়েছেন নবীরা। নবীদের উপর যেরকম বিপদ আপদ মুসিবত ঝড় তুফান এসেছে, আমার আপনার জীবনে আসলে আমরা যতই পাহাড়ের মতো থাকি না কেন, আমরা স্থির থাকতে পারব না। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুলি ওয়া লা তাস্তাজিল লাহুম। আল্লাহ তাআলা বলেন, নবীদের মতো সবর করুন। বিশেষ করে পাঁচজন নবীর কথা আল্লাহ তাআলা বলেছেন, যাদেরকে বলা উলুল আজম, হিম্মতওয়ালা নবী। হযরত নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা ঈসা আলাইহিস সালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা বলেন, এই পাঁচজন নবী যেভাবে
টিকে ছিলেন, সবর করেছেন, ঝড় তুফান জীবনে এসেছে, বিপদ আপদ তাদের জিন্দেগিতে এসেছে, তারপরেও তারা যেভাবে ধৈর্য হারা হননি, আমাকে আপনাকে তাদেরকে আদর্শ বানিয়ে তাদের মতো আমাকে আপনাকে সবর করতে হবে। وَلَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّن قَبْلِكَ فَصَبَرُوا عَلَى مَا كُذِّبُوا وَأُوذُوا حَتَّى أَتَاهُمْ نَصْرُنَا رسول صلى الله عليه وسلم জীবনে কত বিপদ আপদ আসলো, একই মুহূর্তে তার দুই কন্যাকে তালাক দেয়া হলো, এটা যারা পিতা বা ভাই তারা বুঝেন এটা কত কষ্টের বিষয়। তাকে দেশ থেকে দেশান্তরিত করা হলো, তাকে বিষ খাওয়ানো হলো, তাকে জাদু করা হলো, তার স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর অপবাদ দেয়া হলো ইত্যাদি। তাইফে গেলেন, উহুদে গেলেন, মানুষের হেদায়েতের জন্য তিনি গেলেন, আর তার সাথে কেমন নিষ্ঠুর আচরণ করলো। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবরের ধৈর্য ধারণ করার উপদেশ দিচ্ছেন। হে নবী, আপনার আগেও নবী রাসূলদের সাথে একই ব্যবহার করা হয়েছিল, তারা কি ধৈর্য হারা হয়েছিল না? ফাসাবারু আলা মা কুযযিবু, তাদেরকে যখন মিথ্যা বলা হলো, মিথ্যা প্রতিপন্ন করা হলো, তখন তারা কি করলো? সবর করলো। ওয়া উযু, এবং তাদেরকে খুব কষ্ট দেয়া হলো, একসময় আমি আল্লাহ তাআলার সাহায্য আসলো। কাফির মুশরিকরা তাদের নবীদেরকে বলে দিল, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من ارضنا او لتعودن في ملتنا নবীরা মেহনত করছেন তাদের কওমের পিছনে, আল্লাহকে মানো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর দিকে, আল্লাহর সাথে তাদের কওমের সম্পর্ক যাতে করে তারা স্থাপন করে, মজবুত করে, নবীরা মেহনত করছেন, আর কাফির মুশরিকরা এর মোকাবেলা, এর জবাব তারা কি দিল? যে তোমরা যতই চেষ্টা করো না কেন, আমরা তোমাদের কথা মানব না। বরং এক পর্যায়ে বলে দিল, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমরা তোমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দিব, আমাদের দেশ থেকে দেশান্তরিত করে দিব, তোমাদের নাগরিকত্ব আমরা কেড়ে নিব, তোমাদের পাসপোর্ট আমরা নিয়ে নিব। আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা, হয় তোমরা আমাদের মিল্লাতে আমাদের মতো, হে নবীরা, তোমরা মূর্তি পূজা করবে, অন্যথায় আমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দিল। তখন নবীরা কি ধৈর্য হারা হলেন? আল্লাহ তাআলা বলেন, না। নবীরা তখন জবাব দিলেন, ওয়ালা নাসবিরান্না আলা মা আযাইতুমুনা, যতই তোমরা আমাদেরকে কষ্ট দাও না কেন, আমরা সবর করব। সুবহানাল্লাহ, সবরের সাথে আমরা এর মোকাবেলা করব। বুখারী মুসলিম এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পূর্বের কোন এক নবীর ঘটনা বয়ান করছেন। ইয়াহকি নাবিয়্যান মিনাল আমবিয়া দারাবাহু কওমুহু ফাআদমাউ, কওম এই নবীকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলল। ইয়াসিলু দাম আন ওয়াজহি, তার চেহারা থেকে রক্ত ঝরে পড়ছে। ওয়া হুয়া ইয়ামসাহু দাম আন ওয়াজহি, নবী তার চেহারা থেকে রক্ত মুছে তিনি বলছেন কি, আল্লাহুম্মাগফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ, আপনি আমার কওমকে মাফ করুন, তারা না জেনে না বুঝে এই আচরণ করছে। কতটুকু সবরের পরিচয় দিয়েছেন! শুধু নির্যাতন, নিষ্পেষণ, শোষণ এগুলোর মোকাবেলায় তারা সবর করেছেন তা নয়, বরং মানুষ হিসাবে বিভিন্ন বিপদে আমরা পড়ি, কেউ অসুস্থ হয়, কেউ তার সন্তান হারায়, আমাদের মধ্যে এগুলো হয়, সন্তান গুম হয়ে গেল, আপনি আপনার সন্তানকে হারালেন, বা সন্তান এমনি মারা গেল, আপনি আপনার সন্তানকে হারালেন, বা সন্তান ক্যান্সার আক্রান্ত হলো, আপনি তার স্বাস্থ্যটা হারালেন, বিভিন্ন ধরনের বিপদে আমরা পড়ি, মানে যেটার সাথে সরাসরি ইসলামের বা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার কোনো কি নাই, সম্পর্ক নাই, এমনি দৈনন্দিন জীবনে আমরা অনেক বিপদ আপদে পড়ি। এই সকল পরিস্থিতির সম্মুখীন নবীরাও হয়েছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, নবীদের মতো সবর করতে হবে, তাহলে আমরা সফলতা পাব। নবীদের জীবনে যখন এই সকল বিপদ আপদ এসেছিল, তখন তারা কেমন সবর করেছিল? ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা আমরা সবাই জানি। বারো সন্তান, এর মধ্যে দশ ভাইয়েরা মিলে, তার দশ সন্তান মিলে তার কলিজার টুকরো, তার সবচেয়ে প্রিয় সন্তান ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার তারা ষড়যন্ত্র করল। উক্তুলু ইউসুফ আও ইতরাহুহু আরদা, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে এগারো ভাই চলে গেল, দশ ভাই চলে গেল বিনিয়ামিন ছাড়া, এবং গিয়ে তাকে অন্ধকার কুয়ায় ফেলে আসলো। ফেলে এসে
বাপকে তারা কি বলল ওজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব যে বাগ নেকড়ে আপনার ছেলেকে খেয়ে ফেলেছে এবং এই দেখুন দলিল হিসাবে প্রমাণ হিসাবে ইউসুফ আলাইহিস সালামের জামা তারা নিয়ে আসলো তার একটি ছাগল বা একটি বকরি জবাই করে ওই বকরির রক্তটি আপনার ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে লাগিয়ে দিল এবং এসে বলল এই দেখুন এই হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের জামা এখানে রক্ত রয়েছে বাঘ তাকে খেয়ে ফেলেছে ইয়াকুব আলাইহিস সালাম জামাটি নিয়ে বললেন বাঘটি কত ভালো ইউসুফকে খেলো কিন্তু ইউসুফের জামাকে সে কিছুই করলো না মানে জামার মধ্যে কোনো কি ছিল না ছিড়ে নাই বর্তমান যারা তদন্ত করে পুলিশ তারা বলে যে অপরাধী যে অপরাধ করুক না কেন সে যতই তার অপরাধ মোচার চেষ্টা করুক না কেন কোনো না কোনো চিহ্ন সে সেখানে রেখে আসবে যেখান থেকে তার অপরাধটি পরবর্তীতে সেখানে তদন্ত করে সেটা মানে তার পর্যন্ত পৌঁছা যায় ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কত চালাক ছিল নবীর বংশের নবীর ভাই নবীর সন্তান কিন্তু এটা তাদের মাথায় তখন আসে নাই যে কাপড়ে রক্ত লাগানোর পাশাপাশি একটু ছিঁড়ে ফেলা দরকার যাতে করে বাপ এটা বিশ্বাস করে কিন্তু এটা তারা ভুলে গিয়েছে আল্লাহ ভুলিয়েছেন প্রত্যেক হত্যাকারীকে প্রত্যেক ডাকাত চোর ধর্ষক যারাই কোনো অপরাধ করে আল্লাহ তাআলা তাদের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করিয়ে রাখেন সেখানে হয় সে তার জুতা ভুলে আসে বা তার আইডি ভুলে আসে বা তার শরীর থেকে কোনো রক্ত সেখানে বা তার শরীরের কোনো চুল সেখানে পড়ে যায় ওই চিহ্ন থেকে পরবর্তী যারা ক্রাইমগুলো তদন্ত করে সেখানে তারা ওই অপরাধী পর্যন্ত পৌঁছে যায় ইয়াকুব আলাইহিস সালামের সামনে যখন তার সন্তান হেরে যাওয়ার খবর বলা হলো ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য হারা হননি বরং প্রতি উত্তরে তিনি বললেন ফাসাবিরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন আমি উত্তম সবর করছি সুবহানাল্লাহ সন্তানকে হারিয়ে এটা বলেননি হে আল্লাহ আমাকে ছাড়া আর কাউকে পাওনি আমি একজন নবী কত নামাজ পড়ি কত ইবাদত করি শুধু আমার সন্তানই মারা গেল আমার সন্তানই গুম হলো আমার সন্তানই অসুস্থ হলো করোনায় আমি দেখলাম কত অপরাধীরা ঘোরাফেরা করছে আমার সন্তানটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো তাকেই ধরে ফেললো এভাবে তিনি তাকদীরের উপর এতরাজ করেননি ওয়া নুমিনু বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সিদ্ধান্ত অতএব ফাসাবরুন জামিল আমি উত্তম সবর করলাম আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘকাল পর্যন্ত অসুস্থ ছিলেন কোনদিন তিনি আল্লাহ তাআলার এই সিদ্ধান্তের উপরে এতরাজ করেননি আপত্তি করেননি হে আল্লাহ আমাকে তুমি কেন এভাবে রোগ দ্বারা ব্যাধি দ্বারা তুমি কেন আমাকে পরীক্ষা করছ বরং দীর্ঘকাল পর্যন্ত আল্লাহ তাআলা অসুস্থতা নামক নিয়ামত যখন আইয়ুব আলাইহিস সালামকে দিলেন আল্লাহ তাআলা বলেন ইন্না ওয়াজাদনাহু সাবিরা নিআমাল আবদু ইন্নাহু আওয়াব দীর্ঘকাল পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন আপনি কয়দিন অসুস্থ হন দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ সুস্থ রাখলেন সেগুলো আমরা ভুলে যাই সামান্য জ্বর সামান্য যখন শারীরিকভাবে আমরা অসুস্থ হয়ে পড়ি দুই এক মাস লাগাতার একটু অসুস্থ হলেই আগের অতীতের দীর্ঘদিনের সুস্থতার কথা আমরা ভুলে যাই আল্লাহ তাআলা বলেন আইয়ুব আলাইহিস সালাম তিনি বলেছিলেন আননি মাসানিয়াদ্দুর হে আল্লাহ বিপদ আমার আপদ আমাকে স্পর্শ করেছে অর্থাৎ আমাকে ঘিরে ফেলে সব দিক দিয়ে শুধু অসুস্থতা আর অসুস্থতা আপনরা পর হয়ে গিয়েছিল স্ত্রী ছাড়া সন্তানরা পর্যন্ত চলে গিয়েছিল কিন্তু আল্লাহ তাআলা বলেন ইন্না ওয়াজাদনাহু সাবিরা আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেমন পেলেন সবরকারী ধৈর্য ধারণকারী তিনি কোনদিন আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর আপত্তি করেননি ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য আল্লাহ তাআলা হুকুম করলেন ইসমাঈল আলাইহিস সালাম প্রতি উত্তরে এটা বলেননি হে আল্লাহ আমি এটা মানি না আমাকে জবাই করতে হবে কেন
বরং তিনি প্রতি উত্তরে বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন আমাকে জবাই করুন, আপনি ইনশাআল্লাহ আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। অতএব এখান থেকে আমাদের জন্য শিক্ষা, আল্লাহ তাআলা বলেছেন নবীদের মতো ফাসবির কামা সাবরা উলুল আজমি মিনার রুসুল, রাসূলদের মতো সবর করতে হবে। তারা যখন অসুস্থ হয়েছেন, সন্তানকে হারিয়েছেন, বিভিন্ন ঝড় তুফান বিপদ আপদ যখন জীবনে এসেছিল, তারা যেভাবে সবর করেছেন, সবরের পরিচয় দিয়েছেন, আমাকে আপনাকে সেভাবে সবর। শুধু এই কয়জন নবী? আল্লাহ বলেন না, ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন, ইসমাঈল ইদরিস দুল কিফল আলাইহিমুসসালাম ইত্যাদি ইত্যাদি সকল নবীরা সবরের পরিচয় দিয়েছিলেন, বিধায় আল্লাহ তাআলা তাদেরকে সফলতায় পৌঁছে দিয়েছিলেন। সবর, ধৈর্য ধারণ আমাকে আপনাকে জীবনে অবশ্যই করতে হবে। উত্তম সবর, একটু সবর করলাম, একটু আপত্তি করলাম, একটু ধৈর্য ধারণ করলাম, আবার একটু আল্লাহর কে সম্পর্কে আমি কিছু বললাম বা একটু আমি গালাগালি করলাম, একটু আমি পেরেশান হয়ে গেলাম, দিশাহারা হয়ে গেলাম, না, ফাসবির সাবরান জামিলা, আল্লাহ তাআলা বলেন সবর জামিল, উত্তম সবর করতে হবে। কোনো দিন যেন আমার জবান থেকে এমন কথা না বলি যা বললে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। যখনই বিপদ আসে তখনই সবর করতে হয়, এটা হচ্ছে সর্বোত্তম সবর, প্রকৃত সবর, ধৈর্য। বিপদে যখন পড়লাম যা বলার সব বলে ফেললাম, তারপর বললাম যাক সবর করে ফেললাম, এই সবরের কোনো কি নাই, এটাকে বলা হয় সবরুল আজিজ, অপারগ হয়ে। আপনি দেখছেন যে এখন তো আপনি আপনার সন্তানকে পাবেন না, এখন আপনি আপনার পিতাকে মাতাকে ভাইকে আর পাচ্ছেন না, আপনার এই জায়গাটা দখল হয়ে গেছে আর পাচ্ছেন না, যা বলার সব বলে ফেলেছেন, এখন লাস্টে কি বললেন যাক সবর করলাম, এটা আমরা করি না করি না, এই সবরের কোনো মানে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, প্রথম ধাক্কায়, যখন বিপদটা আসছে, যখন প্রথম শুনেছেন আপনার মা মারা গেছেন, তখনই বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন শুনলেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তখনই বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সব কিছু বলার পর ইন্না লিল্লাহ বললে ও ইন্না লিল্লাহ কোনো মানে নাই। وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون, আল্লাহ তাআলা বলেন সবরকারীদেরকে আপনি খুশখবরি দেন, সুসংবাদ দেন। সবরকারী কারা? আল্লাহ বলেন আল্লাযীন ইযা আসাবাতহুম মুসিবা, ইযা যখনই, যখন মুসিবত আসে, মুসিবত আসা মাত্রই, সংবাদটি শোনা মাত্রই, সঙ্গে সঙ্গে তারা কি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো প্রথম কথা হচ্ছে ইন্না লিল্লাহ, এটা পরে না, যখন বিপদটা আসে, যখন মুসিবতটা আসে, তখন প্রথমে কি বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে একজন বান্দা যখন সবর করে আল্লাহ তাআলা তাকে উত্তম পুরস্কার দেন দুনিয়াতে ও আখিরাতে। পুরস্কার কতটুকু আল্লাহ তাআলা দেন, আল্লাহ বলছেন إِنَّهُ مَن يَتَّقِ وَيَصْبِرْ فَإِنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ, যারা আল্লাহ তাআলাকে ভয় করে সবর করে নিশ্চয় আল্লাহ তাআলা সৎকর্মশীলদের এই আমলটা নষ্ট করেন না। আপনি যে সবর করলেন, আপনি যে ধৈর্য ধারণ করলেন, আপনি যে কষ্টটা স্বীকার করলেন, আপনি যে স্থির থাকলেন, আপনি যে দিশাহারা হন নাই, অস্থির হন নাই, এই কষ্টটা আল্লাহ তাআলা বৃথা নষ্ট করবেন না, বরং এর জন্য অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে কি দিবেন, পুরস্কার দিবেন। ওয়ালা নাজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আপনি যতটুকু সবর করেছেন এর থেকে আরো ভালো পুরস্কার আল্লাহ আপনাকে দিবেন। সুবহানাল্লাহ, আপনি যদি একবার সবর করেন আল্লাহ কমপক্ষে আপনাকে দ্বিগুণ সওয়াব দিবেন, যতটুকু সবর করবেন কমপক্ষে কতটুকু দিবেন, উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন বিমা সাবারু, কমপক্ষে। আর বেশি কতটুকু? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা বলেন যারা সবর করে আল্লাহ তাআলা তাদেরকে বেহিসাব পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ, বেহিসাব পুরস্কার শুধু আল্লাহ তাআলা সবরের ক্ষেত্রে বলেছেন, আর কোন আমলের ক্ষেত্রে আল্লাহ বেহিসাব বলেন নাই।
প্রত্যেকটা আমল মান জা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা একে 10 করে মান কারা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বি আশরি আমসাল কোরআনের এক এক অক্ষরে কত করে নাকি 10 প্রত্যেকটা আমল 10 করে শুধু সবরের ক্ষেত্রে বলা হয়েছে যে আল্লাহ তাআলা আপনাকে বেহিসাব সওয়াব দিবেন আর সবরের সবচেয়ে উৎকৃষ্ট দৃষ্টান্ত দেখায় কে সাইম যে ব্যক্তি রোজা রাখে কারণ তার সামনে খাবার হালাল স্ত্রী ইত্যাদি সে এগুলো কি করে সবর করে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকে নিজেকে নিয়ন্ত্রণে রাখে কন্ট্রোলে রাখে এজন্য রোজাদার সম্পর্কেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাওমুলি ওয়া আনাজিবি যে রোজাদারের পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন বেহিসাব করে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তাআলা যে পুরস্কার দিবেন সবরকারীকে বেহিসাব দিবেন এই পুরস্কারগুলো একটু আমাদের শোনার প্রয়োজন আছে না নাই আছে দুনিয়াতে পুরস্কার কি যারা সবর করবে দুনিয়াতে পুরস্কার কি দুনিয়ার প্রথম পুরস্কার হচ্ছে বিজয় প্রথম পুরস্কার কি বিজয় আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন বাতিল শক্তির বিরুদ্ধে মেহনত করেছেন আপনি বিজয়ী হবেন শত্রুর মোকাবেলায় আপনি বিজয়ী হবেন যে কোনো টার্গেটে যদি আপনি সফল হতে চান বিজয় পেতে চান অবশ্যই সবর করতে হবে সবর ছাড়া বাতিল শক্তি তারা বাতিল হওয়া সত্ত্বেও মিথ্যা হওয়া সত্ত্বেও তারা জয়ী হয়ে যাবে যদি আমরা দৃঢ় হয়ে যাই এজন্য বিজয় হওয়ার জন্য সর্বপ্রথম শর্তগুলোর মধ্যে একটি শর্ত হচ্ছে স্থির থাকতে হবে ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইগলিবু 200 আল্লাহ তাআলা বলেন কাফির মুশরিকদের বাতিল শক্তির সংখ্যা যদি 200 হয় আর তোমাদের মাত্র 20 হয় তোমরা তাদের উপর বিজয় হবে সুবহানাল্লাহ কিন্তু একটি শর্ত আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন সেটা হচ্ছে ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা তোমাদের মধ্যে 20 জন যদি ধৈর্যশীল হয় সবরকারী হয় তাহলে তোমাদের 10 গুণ যদি তারা বেশি হয় তোমরা যদি 100 হও তারা 1000 তোমরা যদি 20 হও তারা 200 10 গুণ বেশি হলেও সবর করার কারণে তোমরা তাদের উপর বিজয় হয়ে যাবে সুবহানাল্লাহ যেমন আল্লাহ বিজয় দান করেছিলেন বদরে মুসলমানদের সংখ্যা মাত্র 313 কাফিরদের সংখ্যা হাজারের কাছাকাছি কিন্তু আল্লাহ তাআলা বিজয় দান করেছেন দলে দলে ফেরেশতা নাযিল করেছেন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইয়ুমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন আল্লাহ তাআলা বলেন মাঠে ময়দানে যদি তোমরা টিকে থাকো সবর করো তাকওয়ার পথ অবলম্বন করো এবং শত্রুরা যদি হঠাৎ তোমাদের উপর আক্রমণ করে তাহলে 5000 চিহ্নিত ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন এবং এভাবে কত জায়গা হয়েছে যে অল্প সংখ্যকরা অধিক সংখ্যার উপর বিজয় লাভ করেছে সবরের কারণে কাম মিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ ওয়াল্লাহু মাআস সাবিরিন তারা যতই ষড়যন্ত্র করুক এবং চক্রান্ত করুক ইসলামের আলোকে নির্বাপিত করে দেওয়ার জন্য তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তাআলা শর্ত লাগিয়েছেন তোমাদেরকে সবরের সাথে কাজ করতে হবে সবরের সাথে নিয়মিত কোরআন শিখতে হবে একদিনে কোরআন শেখা যায় না সবরের সাথে নিয়মিত কোরআন বোঝার চেষ্টা করতে হবে একদিনে কোরআন বোঝা যায় না সবরের সাথে প্রতিদিন কমপক্ষে একটা করে হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শিখতে হবে একদিনে পুরো ইলম শিখা যায় না সবরের সাথে দ্বীনের মাসলা মাসাইলগুলো শিখতে হবে এই সকল মাহফিলে আসতে হবে এক একজন ভাইদেরকে এই সকল মাহফিলে আনার জন্য পিছনে লেগে থাকতে হবে কারণ আমিও চেষ্টা করছি এই ভাইকে মসজিদে আনার জন্য আর শয়তান বসে আছে নাকি শয়তানের কিন্তু কোনো আপনার লকডাউন নাই শাটডাউন নাই তার 24 আওয়ার সার্ভিস সে সব সময় চেষ্টা করে যাচ্ছে ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর সেও দাওয়াত দিচ্ছে ইয়াদউ সেও দাওয়াত দিচ্ছে তার অনুসারীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি একবার দাওয়াত দিলাম ভাই আসে নাই আমি ধৈর্য হারা হয় আমি তাকে বললাম না এর পিছনে কাজ করে কোনো লাভ নাই শয়তান কিন্তু লাভ নাই বলে নাই সে তার পিছনে কাজ করেই যাচ্ছে তো এভাবে যদি আমরা ধৈর্যের সাথে কাজ করে যাই
দাওয়াতি কাজ করি নিজেকে গঠন করার জন্য ভাইদেরকে এই পথে আনার জন্য অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াব করবেন শয়তান কোনো কিছু করতে পারবে না ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ তারা যত ষড়যন্ত্র করুক যত চেষ্টা করুক তোমাদেরকে দিন থেকে ফিরিয়ে রাখার জন্য তোমরা যদি সবরের সাথে মোকাবেলা করো তাদের এই ষড়যন্ত্র তারা সফল হবে না এই হলো দুনিয়ার সফলতা যে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন কামিয়াব করবেন যদি আমরা সবরের সাথে মোকাবেলা করি আর আখিরাতের সফলতা কি আখিরাতে যদি আমরা এই দুনিয়াতে সবর করি এক নাম্বার সফলতা হচ্ছে আল্লাহ তাআলা সবরকারীর গুনাহগুলো maaf করে দেন والصابرين والصابرات আল্লাহ তাআলা বলেন যারা সবর করে চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক লম্বা একটি লিস্ট আল্লাহ দিয়েছেন সূরা আহজাবে এই এই কাজ যারা করবে চাই তারা নারী হোক পুরুষ হোক তাদের পুরস্কার হচ্ছে কি আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা তাদের জন্য আল্লাহ তাআলা মাগফিরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং মহা পুরস্কার আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন এই সবর যখন আপনি করেন বিপদে পড়েছেন বিধায় আপনি সবর করলেন সবর করার কারণে আল্লাহ আপনার গুনাহগুলো maaf করে দিয়েছেন অতএব বোঝা গেল এই যে বিপদে আমি পড়লাম এটা আমার জন্য নিয়ামত না গজব নিয়ামত অনেক সময় বিপদে পড়ে আমরা মনক্ষুণ্ণ হই আমরা কষ্ট পাই কেন এই বিপদটা আসলো এই বিপদটা আল্লাহ আপনার জন্য নিয়ামত স্বরূপ দিয়েছেন বিপদটা না আসলে আপনার গুনাহ maaf হতো না বিপদ আসলো সবর করলেন গুনাহগুলো maaf হবে মা ইউসিবুল মুমিনু মিন নসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাযানিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন ইল্লা কাফফারাল্লাহু বিহি মিন খাতায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ঈমানদার তার জীবনে একজন ঈমানদার ব্যক্তি যখন সে ক্লান্ত হয় পুরো দিন ডিউটি করে আপনি ক্লান্ত হলেন শ্রান্ত হলেন কষ্ট পেলেন ব্যথিত হলেন আপনার শরীরে কাটা লাগলো সমস্যায় জর্জরিত হলেন বিপদে আপনি আপতিত হলেন এভাবে একজন ঈমানদার ব্যক্তি তার জীবনে যখনই যে কোনো বিপদ আসে এই বিপদের মাধ্যমে সবর করলেই আল্লাহ গুনাহ maaf করে দেন তার এর থেকে বড় পুরস্কার আর কি হতে পারে আমি আপনি উঠতে বসতে চলতে ফিরতে কত গুনাহ করেছি আল্লাহ তাআলা শাস্তি দিতে চান না আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিতে চান না এর জন্য নিয়ামত স্বরূপ এই বিপদটা দিলেন এই রোগটা দিলেন এই আপদটা দিলেন এই মুসিবতের মাধ্যমে আমি একটু সবর করলেই আল্লাহ তাআলা গুনাহটি maaf করে দিবেন শুধু গুনাহ maaf করে আল্লাহ তাআলা এতটুকু শুধু পুরস্কার না আল্লাহ তাআলা জান্নাত দিবেন কি দিবেন ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা আল্লাহ তাআলা বলেন যারা সবর করে গোটা জীবনে শয়তানের এই সকল ওয়াসওয়াসা প্ররোচনা কুমন্ত্রণায় না পড়ে আল্লাহ তাআলার নাফরমানি না করে সবর করে করে আল্লাহর হুকুমগুলো মানবে গুনাহ থেকে দূরে থাকবে এবং বিপদে আপদে ধৈর্য ধারণ করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন এবং জান্নাতে দামি দামি কাপড় পোশাকগুলো আল্লাহ দিবেন যেমন রেশমি কাপড় দুনিয়াতে পুরুষদের জন্য কি হারাম যারা দুনিয়াতে পরবে তারা আখিরাতে পড়তে পারবে না আর যারা এই দুনিয়াতে সবর করে মন চাই পড়তে কিন্তু পড়বে না যত দামি হোক পড়বে না আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জান্নাত দিবেন এবং জান্নাতে সবচেয়ে দামি কাপড় এই সবরকারীদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন সবরকারীরা শুধু জান্নাতে যাবে তা নয় বরং সবরকারীরা জান্নাতে যাওয়ার আগে জান্নাতের প্রতিটি ফটকে গেইটে দরজায় বাবে আল্লাহ তাআলা তাদের অভ্যর্থনার জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন সবরকারীরা যখন জান্নাতে প্রবেশ করবে তাদের কে ইস্তিকবাল করার জন্য সেখানে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন সুবহানাল্লাহ أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما الله تعالى بولين جل صبر كوريته بما صبروا أولئك يجزون الغرفة بما صبروا صبر كورار كارونه غرفة غرفة تفسير يشيته جنة الشبت أتو مقام جنة الشربت جي پراشاد جي جنات جي مقام جي مرتبة جي پروشكار پتدان شتا الله تعالى ركيشن قادر جنو সবরকারীদের জন্য সবর করে করে যারা গোটা জীবন সবর করেছে আল্লাহ তাআলা তাদেরকে সেই জান্নাত দিবেন এবং জান্নাতে প্রবেশ করার সময় ইউলাক্কাউনা তাদেরকে অভ্যর্থনা দেয়া হবে তাহিয়াতাও ওয়া সালামা সালাম করে করে তাদেরকে শুভেচ্ছা জানানো হবে প্রত্যেকটি দরজায় ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব
সালামুন আলাইকুম বিমা সাবারতুম, প্রত্যেকটি দরজায় দরজায় ফেরেশতা পাবে। দেখবে যে আমরা এখন দেখি দুনিয়াতে বড় বড় হোটেলের সামনে কি থাকে, সিকিউরিটি থাকে, বিভিন্ন ধরনের তারা লোক নিযুক্ত করে রাখে, সেখানে ফেরেশতা থাকবে, মালায়েকা থাকবে এবং বলতে থাকবে সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম। কেন? কারণটা কি? বিমা সাবারতুম, দুনিয়াতে তোমরা সবর করে আল্লাহ তাআলার হুকুম পালন করেছো। এবং সর্বশেষ আল্লাহ তাআলা এসে ঘোষণা করবেন, ইন্নি জাযাইতুহুমুল ইয়াউমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা এসে ঘোষণা করবেন এই জান্নাতীরা হচ্ছে সফল, ফাইজুন জান্নাতীরা হচ্ছে কামিয়াব, এরাই হচ্ছে সফল। হে আল্লাহ, এরা কামিয়াব হয়েছে কিসের কারণে, কোন আমল করার কারণে? আল্লাহ তাআলা বলেন বিমা সাবারু, এই দুনিয়ার জীবনে তারা সবরের ধৈর্যের তারা পরিচয় দিয়েছিল। অতএব আমরা সবর করব না আমরা ধৈর্য হারা হব, সবর করব। সবর কথাটা বলা যেমন সহজ, বাস্তবে আমল করাটা কঠিন। এই জন্য এই সবর আমরা পাওয়ার জন্য, যাতে করে আমরা সবাই গোটা জীবন আমরা সবর করে করে ধৈর্য ধারণ করে আমরা জীবন যাপন করি, এই জন্য আমাদের দুই একটা করণীয় কোরআন আমাদেরকে বলে দিয়েছে, এগুলো করলে আমাদেরকে ধৈর্যের উপর চলাটা সহজ হবে। এক, আমরা একজন আরেকজনকে সব সময় ধৈর্যের উপদেশ দিব। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এক ভাই বিপদে পড়লো, আপনি গিয়ে এটা বলবেন না, একজন ভাই আপনার অসুস্থ হলো, তার মাথা ব্যথা, আপনি একবার আমার ভাই আপনার মাথা ব্যথা হলো, মাথা ব্যথা হলে তো মানুষ বাঁচে না, আপনার তো জীবন শেষ, তো আপনি তাকে আরও মানে ধৈর্য হারার জন্য কী করতেছেন, উদ্বুদ্ধ করতেছেন না? চেষ্টা করবেন বিপদটাকে হালকা করার জন্য, ভাই কোনো চিন্তা করেন না, টেনশন করেন, সবর করেন, এগুলো সবার জীবনে আসে যায়। এভাবে আমরা একজন আরেকজনকে সবসময় সবরের যদি একটি পরিবেশ সৃষ্টি করি, তখন সবর করাটা কী হবে, সহজ হবে। যেমন সবরের ওসিয়ত নসিহত করেছিলেন মুসা আলাইহিস সালাম, ক্বালা মুসা লিকাওমিহি ইস্তাইনু বিল্লাহি ওয়াসবিরু। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন তার কওম বনু ইসরাঈল সব দিকে তারা নির্যাতিত হচ্ছে, তাদের পুত্র সন্তানদেরকে জবাই করা হচ্ছে, কন্যা সন্তানদেরকে লাঞ্ছিতা করা হচ্ছে, তখন তিনি তার কওমকে নসিহা করলেন, উপদেশ করলেন, ইস্তাইনু বিল্লাহি ওয়াসবিরু, আল্লাহর উপর ভরসা করে সবর করো। এভাবে যদি আমরাও সব সময় সবরের আলোচনা করি, সবরের উপদেশ দেই, তখন আমরা ধৈর্য হারা হব না, সবরের একটি পরিবেশ সৃষ্টি হবে। দুই, আল্লাহর নিকট সাহায্য চাইবে, হে আল্লাহ আমাকে সবর করার তৌফিক দাও। যতই আমি বুঝাই কিছু মানুষ অভ্যাস হচ্ছে তাড়াহুড়া করা, অস্থির হয়ে যাওয়া, ধৈর্য হারা হয়ে যাওয়া, এই জন্য আল্লাহর কাছে চাইবো, হে আল্লাহ আমাকে সবর করার তৌফিক দাও। রাব্বানা আফরিগ আলাইনা সবরা, হে আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দাও। সর্বশেষ যে আলোচনা করে শেষ করব সেটা হচ্ছে আমরা কোন কোন বিষয়ে সবর করব, কোন কোন বিষয়ে সবর করব বা সবরের ধরন। সবর কাদেরকে দেখে আমরা করব? নবীদেরকে দেখে। সবর করার পুরস্কার কি দুনিয়া ও আখিরাতে সেটা আলোচনা হয়েছে। সর্বশেষ যে আলোচনা করে আমি শেষ করব সেটা হচ্ছে সবর এর ধরন কি, কোন কোন বিষয়ে আমরা সবর করব। সবর তিনটি বিষয়ে করতে হয়। কয়টা বিষয়ে? সবরের ধরন তিনটি। একটি হচ্ছে নেক আমল করার উপর সবর করা, নেক আমল করতে সবরের প্রয়োজন। ফজরের নামাজ পড়তে মন চায় না, সবর করে পড়বেন, ধৈর্য ধারণ করবেন, কিছুদিন এই কষ্টটা স্বীকার করবেন। বিশেষ করে ঠান্ডার দিন ফজরের নামাজ পড়া, গরমের দিন রোজা রাখা, এই ইবাদতগুলো করতে মন চায় না, কিন্তু মনকে নিয়ন্ত্রণে এনে নিজের কন্ট্রোলে রেখে ইবাদত করা। আপনার জিহ্বা থেকে বের হচ্ছে না হা তা কা, চেষ্টা করবেন। ওয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুল্লাহু আজরান, যার কোরআন পড়তে কষ্ট হচ্ছে কিন্তু পারছে না, আবার সে হালও ছাড়ছে না, মেহনত করেই যাচ্ছে। সাধারণ একজন যারা কোরআন পড়তে যোগ্য দক্ষ তাদের যদি একটা করে সওয়াব হয়, যাদের পড়তে কষ্ট হয় তারা দুটি করে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সবর করতে হবে, কষ্টটা স্বীকার করতে হবে, তাহলে এক এক অক্ষরে আপনি দুই আর দুই দশে কত, বিশ করে আপনি সওয়াব পাচ্ছেন। কে? যে কোরআন পড়তে তার কি হচ্ছে, কষ্ট হচ্ছে। তাহলে
এক নাম্বার সবর হচ্ছে ইবাদত আমরা যে ইবাদত করব আমরা যে আল্লাহর হুকুমগুলো পালন করব আমাকে আপনাকে সবর করতে হবে না হয় আমি আপনি ইবাদত করতে পারবো না ফাআবুদহু ওয়াসতাবির লিইবাদাতি আল্লাহ তাআলা বলেন আল্লাহকে আল্লাহর ইবাদত করো এবং ইবাদতের জন্য ওয়াসবির বলেন না কি বলেছেন ওয়াসতাবির ওয়াসতাবির মানে খুব বেশি ইবাদত খুব বেশি সবর দৃঢ়তার সাথে সবর করতে হবে না ইবাদত করা এত সহজ নয় শয়তান মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম সে সর্বদিক থেকে চেষ্টা করেছে আমাকে আপনাকে আমাদের মাধ্যমে নাফরমানি করাবার জন্য যাতে করে আমরা ইবাদত না করি যাতে করে আমরা আল্লাহর গুনাহ করি তো এই গুনাহগুলো থেকে বেঁচে আল্লাহর ইবাদত করব আল্লাহর ফরমাবরদারি করব আল্লাহর হুকুমগুলো মানব এজন্য আমাকে আপনাকে খুব বেশি কি করতে হবে إِلَّا الَّذِينَ صَبَرُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ আল্লাহ তাআলা বলেন যারা সবর করে নেক আমল করবে নেক আমল করাটা সহজ নয় কিন্তু সবর করে করে তারা নেক আমল করে যাবে মন চায় না যাকাত দিতে আল্লাহর পথে খরচ করতে কারণ শয়তান পিছনে লেগেই আছে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা হাজার হাজার টাকা বিভিন্ন রাস্তায় আমরা অপচয় করি তখন শয়তান কোনো ওয়াসওয়াসা দেয় না পকেট থেকে আল্লাহর রাস্তায় 10 রিয়াল নয় 1 রিয়াল নয় 1 পয়সা বের করার সময় শয়তান তখন অভাব অনটনের চিন্তাটা মাথায় নিয়ে আসে তখন সবর করতে হবে ধৈর্য ধারণ করে আল্লাহর রাস্তায় সেটা খরচ করতে হবে হজ উমরায় যেতে হলে শয়তান তখন ওয়াসওয়াসা দেয় গেলে যদি আবার টাকা পয়সা শেষ হয়ে যায় তখন মাথায় এটা আনতে হবে তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াল যুনুব যে যত বেশি হজ করবে উমরা করবে এতে করে ফাকর অভাব অনটন আল্লাহ তাআলা তত বেশি দূর করবেন তাহলে ইবাদত করতে সেটা আর্থিক হোক আপনার দৈহিক শারীরিক হোক সবরের প্রয়োজন আমাকে আপনাকে দৃঢ়তার সাথে সবর করতে হবে বড় একটা ইবাদত হচ্ছে ক্ষমা করে দেয়া এটা আল্লাহর হুকুম মানুষদেরকে ক্ষমা করে দিতে হবে ওয়ালিয়াফু ওয়ালিয়াসরাহু কিন্তু মন চায় না ক্ষমা করতে বিশেষ করে যখন আপনি সক্ষম হন যে আপনাকে সারা জীবন কষ্ট দিল যখন সে আপনার কন্ট্রোলে আসে তখন মন চায় কি করতে প্রতিশোধ নিতে ইন্তেকাম নিতে কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়ালা মান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা মিন আজমিল উমুর যে ব্যক্তি সবর করে ক্ষমা করে দেয় এটা হচ্ছে বড় হিম্মতওয়ালাদের পরিচয় ইউসুফ আলাইহিস সালাম ভাইদের থেকে প্রতিশোধ নিয়েছিলেন না মাফ করে দিয়েছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম বলেছেন যে তোমাদের উপর আজ আমার কোনো অভিযোগ নেই ইগফিরুল্লাহু লাকুম আমি মাফ করে দিলাম সুবহানাল্লাহ মক্কাবাসীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফ করে দিয়েছেন আমরা হলে কি করতাম তাদেরকে সহ ভবিষ্যৎ এবং আগের যারা আছে এরকম হয়ে যে খ্রিস্টানরা যখন পুনরায় ফিলিস্তিন তারা দখল করলো সালাহউদ্দিন আইয়ুবির পরে সালাহউদ্দিন আইয়ুবির কবরে গিয়ে তারা লাঠি মেরে বলল মানে মৃত ব্যক্তিকে আবার কবর থেকে উঠাতে চাচ্ছে কেমন আক্রোশ দেখেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা করে দিলেন হামজা রাদিয়াল্লাহু আনহুকে হিন্দা সহ অন্যান্য কাফির মুশরিকরা উহুদের ময়দানে শহীদ করে অঙ্গ প্রত্যঙ্গ নাক কান ইত্যাদি তারা টুকরো টুকরো করলো তাকে বিকৃত করল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখা মাত্রই তিনি বললেন আল্লাহর কসম আমার পক্ষে যদি ভবিষ্যতে যদি আমি সুযোগ পাই এই কাফির মুশরিকদের 70 জনকে আমি এভাবে হত্যা করে আমি তাদেরকে টুকরো টুকরো করব সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করলেন ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহ ওয়ালা ইন সাবারতুম লাহু খায়রুল লিসসাবিরিন প্রতিশোধ নিতে হলে যেমন সে কষ্ট দিয়েছে তেমন প্রতিশোধ বেশি না তারা করেছে একজন আপনি 70 জন নেবেন কেন প্রতিশোধ নিতে হলে একের বদলা এক একের বদলা 10 লাশ নয় আর সবর করে ফেললে সেটা সবরকারীদের জন্য বেশি উত্তম এটা কেন বলেছেন কারণ মানুষ যখন প্রতিশোধ নেয় তখন সমান সমান এটা রক্ষা করা সম্ভব হয় না সমান আপনাকে একজন গালি দিল তার সাউন্ডটা আওয়াজটা যতটুকু ছিল আপনার আওয়াজ ততটুকু হতে হবে তারপর সে যতটুকু শব্দ বলেছে আপনাকে ততটুকু শব্দ বলতে হবে সে যতটুকু জিদ নিয়ে বলেছে আপনাকে ততটুকু জিদ নিয়ে বলতে হবে এই সব কিছুকে রক্ষা করা সম্ভব রাগের মাথায় স্বাভাবিক ভাবে মানুষ তখন আপনার সীমা লঙ্ঘন করে ফেলে সেজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাজা উসাইয়াতিন সাইয়াতুন মিছলা সমানভাবে ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ তবে ক্ষমা করে দেওয়াটা ভালো কারণ সমান এটা রক্ষা করা মানুষের পক্ষে সম্ভব নয় সবর করে মাফ করে দিলে এর পুরস্কার দিবেন কে আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ থেকে শুরু করে যতটা ইবাদত
প্রত্যেকটি ইবাদতের জন্য খুব বেশি সবর প্রয়োজন। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাহ, সবরের সাথে নামাজ কায়েম করলো, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে খরচ করলো। এভাবে আল্লাহ তাআলা বলেছেন যে সবর করার জন্য এই সকল নেক আমল করার জন্য সবর করতে হবে। প্রতিদিন স্ত্রীকে নামাজের কথা বলা, ফজরের নামাজে উঠে না, তারপর যোহরের নামাজের সময় রান্না বান্নায় ব্যস্ত, তাকে বারবার নামাজের কথা বলা, সন্তানরা নামাজ পড়ে না, 10 বছর 12 বছর 15 বছর হয়ে গেছে, বারবার বলা, এই জন্য সবরের প্রয়োজন আছে না নাই? ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, আল্লাহ তাআলা বলেন তোমার আহল পরিবার পরিজনকে, বিশেষ করে স্ত্রী সন্তানদেরকে নামাজের কথা বলো। আমি আল্লাহ জানি তাদেরকে নামাজের কথা বলাটা এত সহজ নয়, কারণ এটা একদিনের কাজ নয়, এটা প্রতিদিনের কাজ, প্রতি ওয়াক্তের কাজ। ওয়াসতাবির আলাইহা, খুব বেশি সবর করো, সবর করলে তখন ওই লাআল্লাকুম তুফলিহুন, সফল হতে পারবে। সবথেকে অসৎ সঙ্গী এবং তাদের হাতের মোবাইল, তাদের হাতে যে সকল দুনিয়ার মানে যন্ত্রগুলো আছে, এগুলো দেখে স্বাভাবিকভাবে মানুষ সৎসঙ্গীকে বাদ দিয়ে অসৎসঙ্গীদের প্রতি কী হয়, আকৃষ্ট হয়। আল্লাহ তাআলা বলেন সবর করে অসৎসঙ্গীদেরকে বাদ দিয়ে সৎসঙ্গীদের সাথে চলো, এটার জন্য সবরের প্রয়োজন আছে না নাই? ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে এক কথায় দুনিয়া থেকে মুখ ফিরিয়ে আখিরাতকে প্রাধান্য দেওয়া, আখিরাতের জন্য কাজ করা, আখিরাতের পুরস্কারকে সামনে রাখা, এর জন্য অনেক সবর প্রয়োজন। ওয়াকালা আল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন, আল্লাহ তাআলা বলেন যারা আহলে ইলম তারা তাদের কওমকে বুঝালো, আল্লাহর নিকট যে পুরস্কার এটা ঈমানদারদের জন্য যারা নেক আমল করে তাদের জন্য অনেক অনেক উত্তম, এই দুনিয়ার চেয়ে আখিরাত জান্নাত দুনিয়ার চেয়ে অনেক উত্তম। তবে আখিরাতের সফলতা পেতে হলে অবশ্যই সবর করতে হবে, ধৈর্য হারা হলে এবং টাকা পয়সা অর্থকরির মোহে পড়ে যদি বান্দা সবর বাদ দিয়ে শুধু দুনিয়ার পূজা শুরু করে তখন সে এই আখিরাতের সফলতা পাবে না। তাহলে নেক আমল করার জন্য সবরের প্রয়োজন আছে না নাই? দুই, গুনাহ থেকে বাঁচতে হলে সবর করতে হবে। আপনার রাস্তা দিয়ে যাচ্ছেন, সুন্দরী এক নারী দেখলেন, চোখ চাই মন চাই নারীকে দেখতে, সবর করে আপনি আপনার দৃষ্টি কী করবেন, হেফাজত করবেন, লজ্জাস্থানের হেফাজত করবেন। মার্কেটে যাচ্ছেন, মলে যাচ্ছেন, শুনছেন গান বাজনা, আপনি চান বা না চান এই গানটি আপনার কানে আসবেই, সবর করে তখন আপনি আপনার মনটি অন্যদিকে নেবেন। একটা হচ্ছে সামা, একটা হচ্ছে ইস্তিমা, একটা হচ্ছে শোনা, একটা হচ্ছে মন দিয়ে শোনা। আপনার কানে তো আসবে, এখন আপনার কিছু করার নেই। ভালো হচ্ছে মল থেকে বের হয়ে যাওয়া যদি আপনার প্রয়োজন না থাকে, এই মার্কেট থেকে বের হয়ে যাওয়া, আর যদি খুব বেশি প্রয়োজন থাকে থাকবেন আপনি মার্কেটে কিন্তু মন দিয়ে শুনবেন না, কিন্তু এই কাজটা তো সহজ নয়, আপনি আপনার মনটা অন্যদিকে ফিরে রাখবেন। এভাবে গুনাহ থেকে দূরে থাকা, আপনি দেখছেন এই সমিতি, সুদী সমিতি, সুদী ব্যাংক, সুদী সংস্থা, শুধু একটি প্রতিষ্ঠান, শুধু একটু টাকা আপনি ইনভেস্ট করবেন অনেক টাকার মালিক হয়ে যাবেন, তখন আপনি সবর করবেন, আপনি ওই হারামের দিকে হাত বাড়াবেন না, চোখ বাড়াবেন না, কান বাড়াবেন না, পা বাড়াবেন না, বরং নিজেকে নিয়ন্ত্রণে রাখবেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াক্তুলুনা নাফসা আল্লাতি হারাম আল্লাহু ইল্লা বিল হাক ওয়া লা ইয়াজনুন, যারা শিরিক করে না, যারা কাতল করে না, যারা জিনা করে না, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা অনর্থক কথাবার্তা যেখানে হয় আড্ডাখানা এই সকল জায়গায় যায় না, এই সব লিস্ট বলার পর শেষে আল্লাহ তাআলা বলেছেন ইউজানাল গুরফাতা বিমা সাবারু, এই সকল সবরকারীদের জন্য জান্নাত। তাহলে এক নম্বর হচ্ছে নেক আমল করতে সবর, দুই নম্বর গুনাহ থেকে বাঁচার জন্য সবর। রুমে বসে আছেন, সবাই সিনেমা দেখছে, সবাই আপনার টিভি দেখছে, মোবাইলে গান বাজনা চলছে, ইউটিউবে যা ইচ্ছা তা সবাই দেখছে, সবাই বসে বসে এখানে গীবত করছে, মন চায় আমিও দু একটা কথা বলি, কারণ গীবতকে বলা হয় গীবাত, আরবিতে বলে ফাকিয়াতুল মাজালিস, মজলিসের বৈঠকগুলোর কি ফল, গীবত করতেও মজা লাগে, শুনতেও মজা লাগে, দু একটা কথা সাথে বলতেও খুব ভাল লাগে, কারণ শয়তান তখন আপনাকে গুতাতে থাকে। এমন সময় সবর করা, চুলহুরি না করা, খারাপ জিনিস না দেখা, এই সকল অবস্থায় যারা সবর করবে আল্লাহ তাআলা তাদের জন্য বড় জান্নাত তৈরি করে রেখেছেন। সর্বশেষ সবর হচ্ছে বিপদে আপদে সবর করা, ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা ওয়াসাবিরিনা আলা মা আসাবাহ ইত্যাদি, বিপদ আপদ ঝড় তুফান প্রত্যেকের জীবনে আসে, এমন কেউ নেই তার গোটা জীবন সুখে ছিল, এমন কেউ নেই তার গোটা জীবন
দুঃখে ছিল, দুঃখ সুখ মিলিয়ে জীবন, সুখের সময় করব শুকর, বিপদের সময় করব সবর। এভাবে যারা সুখের সময় শুকরিয়া করবে, বিপদের সময় সবর করবে, তারাই সফল হবে। সবর আমি একা করব তা নয়, আরেক ভাই সে যেহেতু সবর করতে পারছে আমি তার সাথে প্রতিযোগিতা করব, সে যদি পারে আমি কেন পারব না। এবং আপনি যত বড় বিপদে হন না কেন, আপনি দেখবেন আপনার চেয়ে বড় বিপদে আরও মানুষ আছে। আপনি কাতারে এসে চাকরি হারিয়েছেন, এমন মানুষ পাবেন চাকরি হারিয়ে যে থাকারও তার জায়গা নেই, আপনার থাকার জায়গা নেই, আরেকজনের খাবার নাই, আপনার খাবার নাই, আরেকজনের একামা নাই, আপনার একামা নাই, আরেকজনের হাত পা নাই, আপনার থেকে বড় বিপদে মানুষ আছে। তাদেরকে দেখে আল্লাহ বলেন ইসবিরু ওয়া সাবিরু, ওই আমরা পরস্পর সবরে প্রতিযোগিতা করব। এই ব্যক্তি যদি আমার ভাই যদি ফজরের নামাজে আসতে পারে সবর করে আমি কোনো পারবো না, এই আমার ভাই কষ্ট করে যদি কোরআন শেখার জন্য সবর করে আমি কোনো পারবো না, এভাবে আমরা পরস্পর কি করব প্রতিযোগিতা করব। ওয়ারাবিতু, এবং ইসলামের যে সীমারেখাগুলো আছে এগুলো লঙ্ঘন না করার জন্য আমরা সবর করব। আল্লাহ তাআলার নির্দিষ্ট যে সীমাগুলো আছে এই সীমাগুলো যেন আমরা কি না করি, অতিক্রম না করি, মন চায় অতিক্রম করতে, কারণ এই সীমার ভিতরের জায়গাগুলো খুব কষ্টের, মন চায় না। আর বাহির যেগুলো নিষিদ্ধ এগুলো খুব সুন্দর, স্ত্রী ভালো লাগে না, অন্যান্য নারীদেরকে ভালো লাগে, বৈধ জিনিস আপনার ভালো লাগে না, হালাল টাকা এতে আপনার তুষ্ট থাকা মন চায় না, হারাম টাকার দিকে হাত বাড়াতে মন চায়। ইসলামের যে বিধিগুলো আছে সীমাগুলো আছে, এর বাহিরের সীমাগুলো দেখতে সুন্দর কিন্তু ভিতরে অশান্তি, আর ইসলামের যে সীমারেখা আছে এর মানে ভিতরের অংশটি দেখতে খুব কষ্ট কিন্তু ভিতরে শান্তি। অতএব যারা এর ভিতরে থেকে ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে তারাই সফল হয়, লাআল্লাকুম তুফলিহুন তারাই কামিয়াব হয়। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সবাইকে গোটা জীবন সবর করে, ধৈর্য ধারণ করে, সবরের পথ অবলম্বন করে জান্নাতের সুউচ্চ মাকাম আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন। এই বলে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত মেহমানকে, খুব সুন্দর আলোচনা আমাদের জন্য উপহার দেওয়ার জন্য। আর আসলে এই আলোচনা আরও শুনতে মন চায়, কিন্তু আমাদের প্রত্যেকেরই ব্যস্ততা রয়েছে, যেহেতু সপ্তাহের মাঝখানে আজকে মঙ্গলবার, আগামীকাল প্রত্যেকেরই ডিউটি আছে। এই জন্যই মেহমানের আরও আলোচনার ইচ্ছা থাকলেও সংক্ষিপ্ত করে নিয়েছে। তো আসলে দীর্ঘ আলোচনা বা সংক্ষিপ্ত আলোচনা এটা মূল বিষয় না, মূল বিষয় হলো যে আমরা এই আলোচনা থেকে কতটুকু নিজেরা উপকৃত হতে পারলাম এবং কতটুকু নিজেদের জীবনে বাস্তবায়িত করতে পারলাম। আর আজকের যে বিষয়টি ছিল ধৈর্য ধারণ করা, এটার এই পরীক্ষার সাথে আমরা প্রতিনিয়ত লেগে আছি বা এই যুদ্ধে আমরা প্রতিনিয়তই লিপ্ত আছি। তো যদি আজকের এই আলোচনাটি আমাদের জীবনে ফলপ্রসূ কোনো রেজাল্ট নিয়ে আসে, তাহলে বুঝতে হবে যে আজকের আসা বসা এবং আলোচনা শোনা সব কিছুই সার্থক হয়েছে। পাখি হয়ে গান গে যায় যারা এক আল্লাহর পথে যায় ডেকে যায়, তারা জানে এই পথ কাটায় ভরা, এই পথ নয় কভু ফুল বিছানো।